বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শেষ হলো বনগাঁ বাড়রপল্লী লোকনাথ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান। ঢাকি দল ঘোড়ার গাড়ি সহ নানা সাজে শোভাযাত্রা নজর কেড়েছে সাধারণের। জন্মাষ্টমী তিথিকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও বনগাঁ বাড়রপল্লী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের। এদিন বর্ণাঢ্য নগর পরিক্রমার মধ্য দিয়ে সোমবার শেষ হলো অনুষ্ঠান। এদিন বহু ভক্ত সমাগমে নগর পরিক্রমার জন্যে সুসজ্জিত শোভাযাত্রা বের হয় শহরে। শোভাযাত্রাতে নজর কাড়ে মহিলা ঢাকি দল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণকারী শিল্পীদের উপস্থাপনা। পাশাপাশি সাধারণের নজর কেড়েছে শোভাযাত্রায় অংশ নেওয়া ঘোড়ার গাড়ি। এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ। উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা লোকনাথ মন্দির কমিটির অন্যতম উদ্যোক্তা নারায়ণ ঘোষ। এদিন সকালে মন্দিরের সামনে থেকে সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা গোটা বনগাঁ শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী মহিলাদের জন্যেও বিশেষ শাড়ির ব্যবস্থা করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। বনগাঁ শহর প্রদক্ষিণ করে ফের মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এদিনের শোভাযাত্রা। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, 2014 সালে মন্দির প্রতিষ্ঠার পর প্রতি বছরই জন্মাষ্টমী তিথিতে নানান ধর্মীয় ও সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর অনুষ্ঠানের সূচনা করা হয় রক্তদান শিবিরের মাধ্যমে। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, রক্তদান শিবির, বস্ত্রদানের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ভক্তদের জন্যে চাকদা থেকে গঙ্গা বরণের ব্যবস্থাও করা হয়। এ বিষয়ে তিনি আরও বলেন, আমরা 2014 সালে আমাদের জন্ম হয়েছে লোকনাথ মন্দির, তখন থেকে আমরা প্রতি বছরই আমরা এই যে 11 দিনের প্রোগ্রাম করি, তথাপিও 2 বছর করোনার মধ্যে আমরা করতে পারিনি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল মানুষের সাথে মানুষের পাশে থাকা, কিন্তু এই বছর আপনারা দেখেছেন সারা বনগাঁ তথা যারা যারা এই উৎসবে এসছে আনন্দিত উৎসাহিত, প্রায় 20-25 হাজার লোক হয়েছে। আমরা এই নগর কীর্তন করতে বেরিয়েছিলাম, আমি গর্বিত আনন্দিত লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে বলছি যে এত লোক এত সমাগম আমি ভাবতে পারিনি। আমরা সেইভাবে আজকে আমাদের নগর কীর্তনটা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড শুভ উদ্বোধন।